আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিভিং লাইফ মাই ওয়ে আমি মেরি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বলতে গেলে ঝুম বৃষ্টি বৃষ্টি দিয়ে বের হয়েছি ভালোই লাগছিল বৃষ্টি দেখছি আমার হাজব্যান্ড ড্রাইভ করছে আমাদের ট্যাক্সাসের অবস্থা আবার বেশি ভালো না হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপটা অনেক বেশি বেড়ে গেছে তো জানি না শেষ পর্যন্ত কি ওরা কি আবারও লকডাউন করে দেবে আমি এখনো বলতে পারি না বাট বললে তো আপনারা জানবেনই তাই না এটা মন খারাপের কথা তারপর হাসি দিয়ে উড়িয়ে দেওয়া আর কি যে কিছু তো করা নাই পরিস্থিতির সাথে মোকাবেলা করেই চলতে হবে যে সিচুয়েশানে আছি ওটা তো আমরা আর চাইলেই পারবো না এটা থেকে মানে সরে যেতে এই সিচুয়েশনের সাথে আমাদের হ্যান্ডেল করেই চলতে হবে তো এখন বের হতে হলে দেখা যায় যে মাস্ক পরো গ্লাভস পরো তারপরে বের হওয়া সব ধরনের সতর্কতা যাই বলেন নিয়েই বের হতে হয় তো আমরা মেয়েরা বাইরে আসলে তো দেখা যায় যে একটু হোম সেকশনে না গেলে হয় নাকি তো আমিও সেই কাজটাই করলাম ঘুরে ঘুরে দেখলাম ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে আসলে সুন্দর সুন্দর জিনিস আর কিছু দর দরকারি জিনিসপত্র কিনেছি আসলে জরুরি থাকে অনেক কিছু আর দেখা যায় যে একটা জিনিস কিনতে এসেছি দেখা যায় যে আরও ছয় সাতটা জিনিস কিনে বাসায় চলে গিয়েছি এমনটা হয় আমার ক্ষেত্রে সব সময় আপনাদের এমন হয় নাকি আমার তো সব সময় হয় দেখা যায় যে এটা দরকার নেই তারপরও এটা নিয়ে চলে এসেছি তো এখান থেকে আমার আসল উদ্দেশ্য ছিল আমার বাচ্চার দুধ শেষ হয়ে গিয়েছে বা দুধ কিনতে গিয়ে তো দেখা যায় যে আরও কত কিছু কিনা হয়ে গিয়েছে এটাই আমার সাথে হয় বাসায় যাওয়ার পরে রান্না বান্না শুরু করে দিলাম তো এটা সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর যখন শেষে একটু বাগার দিয়ে দিচ্ছি মনে হলো রসুনের বাগারটা দিলে আরও একটু ভালো লাগবে খেতে আর একটু টেস্টটা বেড়ে যাবে তো এই কারণে একটু ঝাল ঝাল করে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর এখানে জুকিনি ওটা একটু কম মশলা দিয়ে রান্না করছি যেহেতু এটাতে একটু ঝাল বেশি দিয়েছে তো চেষ্টা করছিলাম যে ওটাতে একটু ঝাল কম দিই এই আর কি তো আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো যে মূলা মূলার ঝোল তরকারি খুবই সিম্পল সব ধরনের মশলা দিয়ে আমি রসুন আর পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নিয়ে তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে আমি লবণের কথা ভুলে যাই বাট আমি লবণও দিয়েছি পরিমাণ মতোই লবণ দিয়েছি লবণ দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি এভাবে তেলাপিয়ার একটা ফিলে দিয়ে দিলাম আমি কী করব তেলাপিয়ার ফিলেটা পুরো ঝুড়োঝুড়ো করে ফেলবো আর কি একবারে ভেঙে ভেঙে ফেলবো আর কি যেত আমার মূলার সাথে মিশে যায় মা খেয়ে যায় আর কি আপনারা কি এভাবে ট্রাই করেছেন কি না জানাবেন আমি ট্রাই করে দেখেছি আমার ভালো লেগেছে তারপরে যে মুলা কেটে দিয়ে দিলাম এই যে দেখুন আমার মাছগুলো কিভাবে ভেঙে গিয়েছে পুরা ঝোলের সাথে মিশে যাবে তারপরে এই যে একটু নেড়েচেড়ে কষানোর জন্য দিয়ে দেবো মুলাটা আসলে অনেক ভালো ছিল আমি মুলাটা পার্সোনালি পছন্দ করি না কেন জানে আমি মূলা তরকারি খেতে পারি না বাট আর বাসা সবাই তো পছন্দ করে খায় সে কারণে রান্না করেছি একটু মজা করি দেখে মনে হয়েছে মজা হয়েছে আর এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো আজকে আমার মূলার ঝোল তরকারি খুবই ভালো লেগেছে খেতে আমি খাইনি বাট আমার আব্বু বলেছে ভালো হয়েছে উনি পছন্দ করেছে উনি আসলে মূলা তরকারি পছন্দ করে আমার শাশুড়িও একটু কম মশলা পছন্দ করে তো ওনাদের কথা মাথায় রেখে একটু মশলা কম দিয়ে রান্না করা আর কি আর এদিকে আমার আমি জামা কাপড় ভাজ করছিলাম তো আমার ছেলে বলল সেও ভাজ করবে ওকে শিখিয়ে দিতে কিভাবে ভাজ করতে হয় তো খুব আগ্রহের সাথে বসেছিল তো আমি একটু ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে ভাজ করতে হয় ও ট্রাই করছিল তো আজকে ডিনারের জন্য আমি বিন চিজ অ্যানচেলাদা বানাবো একটা মেক্সিকান ফুড তো এই কারণে যে এই জিনিসগুলো কিনে নিয়েছি চিজ এটা হচ্ছে রিফ্রাইড বিন আর এগুলো হচ্ছে টমেটো কাটা টমেটো ফ্রেশ টমেটো দিলেও হয় আমি ক্যান টমেটো নিয়ে এসেছি আর এটা হচ্ছে অ্যানচেলাদা সস এই সসটা দিয়েই বানাবো আর ওখানে রুটি রুটিও কিনে রেখেছি মনে হলো অনেকগুলো রুটি আছে আর এই যে ভেজিটেবল ব্রথ ওটা দেবো আমি এটা দিয়ে সব কিছু দিয়ে বানাবো আর কি তো আমি একটা পাত্রে প্রথমে ভেজিটেবল ব্রতটা দিয়ে দিলাম তারপরে অ্যানসিল অ্যানসিলাদার সসটা যেটা ওটা দিলাম আর এই যে টমেটোগুলো কাটা কাটা টমেটো পিস পিস করে কাটা যে টমেটোগুলো ওগুলো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে আমি জাল দিবো জাল দিয়ে একটু ঘন করে আসার জন্য অপেক্ষা করব আর এর সাথে একটু সিরাচা দিয়ে দিয়েছি একটু সস ঝাল ঝাল সস সব কিছুই টমেটো সসটাও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমরা যেহেতু বাঙালি একটু ঝাল না হলে তো আমাদের ভালো লাগে না তো এ কারণেই একটু ঝাল দিয়েছি আর একটু মরিচও আমি দিয়েছিলাম দিয়ে যে এখানে ওয়েট করছি এগুলো একটু ভালো করে বলো কাশার জন্য যখন ভালো করে ফুটে একটু কমে আসবে আমি আধা ঘন্টার মতো চুলায় রেখেছি আধা ঘন্টা পরে নামিয়ে ফেলে তারপরে একটা বাটিতে নিই তারপরে যে রুটিগুলোকে এভাবে একটা একটা করে এই যে সসটা আমি জাল দিয়েছি ওই সসের মধ্যে একটু ছুবিয়ে দুপাশ আর কি এপাট ওপাট এ পাট ওপাট যে ফেলো বলে দিদি ভিজিয়ে নিয়ে তারপরে আমি একটু রিফ্রাইড বিন একটু গোলমরিচের গুঁড়া তারপরে একটু চিজ চিজ দিয়ে ছোট ছোট করে রোল করে আমি আমার একটা বেকিং ডিশে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এর উপরে যে সসগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ইচ্ছা মতো চিজ দিয়ে দেবো চিজটাই আসলে এটার টেস্টটা বাড়িয়ে দেয় যেহেতু মেক্সিকান ফুড এটা বিরিয়ান চিজ অ্যানচালাদা খুবই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমাদের আমি বাসায় ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট খুবই ভালো হয়েছে আমি এতটা আশা করিনি যে এত ভালো হবে তারপর আমি এভাবে উপরে চিজ দিয়ে সাজিয়ে তিনশো পঁচাত্তর ডিগ্রিতে বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব আর এই যে অনেক চিজ দিয়েছি আমি আসলে চিজটা তারপরে যে বের করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয় আসলেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছে আর গরম গরম খেতে আর কি আমাদের আজকে রাতের স্পেশাল ডিনার বিন চিজ অ্যান্সিলাদা খুবই মজার মেক্সিকান ফুড তো আমি একটু করে নিচ্ছিলাম যে একটা করে দিয়ে আমার হাজব্যান্ডকে আগে দিয়ে একটু ট্রাই করিয়ে দেখি দেখ ও কি বলে কেমন হয়েছে তারপরে আমি খাব সো তাকে দেওয়ার পরে সে টেস্ট করে বলল যে খুবই মজা হয়েছে খুবই ভালো লেগেছে ভবিষ্যতে যদি বানাই একটু গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে বানাতে তাহলে আরও ভালো লাগবে খেতে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যখন পছন্দ করেছো ইনশাআল্লাহ নেক্সট টাইম ওভাবেও ট্রাই করে দেখবো আর এদিকে আমি আমার আব্বুর জন্যই একটু নিয়ে নিলাম যে আব্বু একটু খেয়ে দেখেন কেমন হয়েছে আমার শাশুড়িকেও দিয়েছি তো সবাই মিলে আজকে রাতে ডিনারে খেলাম মজা করে ঘরে বসেই মেক্সিকান ফুড খেলাম বানিয়ে আর ঘরে বসে খাওয়ার তো মজাই আলাদা যখন এখন যখন বাইরে তেমন একটা খাওয়া হচ্ছে না তো ঘরে বসে বাইরের খাওয়া খাওয়া মেক্সিকান ফুড এভাবে আজকে আমাদের দিনটি গেলো আর মজার ডিনার খেলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ না আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং